আমাদের না কার একটা চিন্তা করছেন দেখেন আমার প্লেটে কিন্তু দেয় নাই আইফোন যারা চালায় তাদের তো ভাব পারে কিভাবে আমাদের আমাদের আত্মীয় আসলে পরিচয় না কোথা থেকে কেমনা কেউ কিন্তু আমাদের আত্মীয় আছে কোন সম্পর্কে নিজের মানুষ আছে ভালো লাগলো এটা মাসের জন্য আটকে এখনো যাই করো নিজের মানুষের কাছে গিয়েছে উল্টো পুজো করলি পরে একটা দিয়ে আসছে না বাবা কারণ উনি অনেক ভালো একজন মানুষ বিপদ আপদ একদম দৌড়ে চলে আসবে কালকে দেখছো কতবার উঠছে আলাদা হচ্ছে
একটু সকালে আমাদের খাবার হচ্ছে আমরা একটা ছোট একটা লাইট নিয়ে শুরু করবো দিন কয়টা একটা যেখানে আটকে রাখছে সেখানে না খেয়ে তো আর থাকতে পারে না বেচারা মনে কালি একদিন পর খাবারটা নিয়ে আসলো আমাদের না খাওয়া রাখে চিন্তা করছেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে খালি আপনারা চিনা রাখেন যারা বলেন মাসুদ ভাই ভালো সরল সোজা তাদের জন্য সেটা আমার কলিজার ভাইরা জানে তোমার বলতে হবে না কারণ তুমি ওই আত্মীয় স্বজনের সাথে মিলে থাকলে তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমার মন চাইলে আমার লগে থাকবো মেলে নাই আমার সোনার সংসারটা তোমার আত্মীয় স্বজন বরবাদ করে দিয়ে গেছে এটা হলো মাংসরি মাংস ওইটার সাথে নাও কত সুন্দর করে সাজিয়ে নিছে দেখে আমার থাম্বনেল আমি ক্রিয়েট করতেছি বুঝছো আর এদিকে দেখেন ছোট মেয়ে আর আমি তিনের মতো পড়েছি আসলে মাশাল্লাহ দেখেন দেখেন একসাথে আমার এই সেটটা তো জুস এটা হচ্ছে আলটা আনবো আনবো দাম বেশি টু এখন পনেরো বিশ হাজার আনবো আনবো চা খাইতে পারতেছি না রে একটু হ্যাঁ হ্যাঁ দুটো নিয়ে যাবে দুটো পাপা চলে যাচ্ছে ময়লাটা দিয়ে দিলাম রাগ করে না হ্যাঁ সব ঠিক হয়ে যাবে আর যাবে ভালো সময় আছে এখনো আরে ভালো থাকুন মানুষের উপকার করবেন না কেউ উপকার করলে তার বিপদ হবে আমার জীবন সব বিলীন করে দিয়ে ওদের ভালো রাখতে চাইছিলাম আমি চাইলে সুন্দর একটা মেয়ের বিয়ে করতে পারতাম করি নাই শুধু ওর মুখের দিকটা কায়া সবাই শুনছে চা খাওয়া যাবে এখানে হ্যাঁ চুলা নাই তো চুলা নাই ভিডিও ভিডিও বলে সবকিছু ভালো লাগতেছে বাট খাবারের কষ্ট হচ্ছে আপনি আপনারা বলতে পারেন চুলা নেই কেন আসলে আমরা সবকিছু নিয়ে আসি নেই জাস্ট বাসাটা ওঠার জন্য ফার্স্টে সবাই বলতেছিল আপনারা উঠেন আগে তো ওঠার জন্য হালকা কিছু জিনিস আমরা নিয়ে আসছি আসা নিয়ে আসা হয় নাই যার কারণে চুলা টুলা কিছু হয় নাই তো এগুলো কিছু আনা হয় নাই তো খাচ্ছে বাইরের খাবারটা কিনে খাওয়াচ্ছে কিন্তু দুঃখের বিষয় চা তো যাই হোক সব একে করে নিয়ে আসবো তারপর নিজে করে খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন সেম নামে ইউটিউব চ্যানেল আছে আল্লাহ হাফেজ